ক্লাস টেনের ছেলেদেরকে বলা হচ্ছে যে আজকে আমি তোদেরকে ক্যালোরিমেট্রি দেখাবো তো ক্যালোরিমেট্রির চ্যাপ্টারটা হচ্ছে এগারো এগারো চ্যাপ্টার এগারো ইলেভেন নতুন সিলেবাসে অ্যাকচুয়ালি এই বইয়ে ক্যালোরিমিট্রির দুটো চ্যাপ্টার আছে দুটো চ্যাপ্টার ইলেভেন এ আর ইলেভেন বি সিলেবাস রিডাকশান করার পরে ইলেভেন এ চ্যাপ্টারের পরে ইলেভেন বি চ্যাপ্টারটা আর করানো যাবে না তার কারণ ওখানে লেটেন্ট হিট আছে লেটেন্ট হিট সিলেবাস থেকে বাদ দিয়ে দিয়েছে তার মানে আজকে আমি থিওরি পোর্শনটা অনেকটাই দেখানোর চেষ্টা করবো তারপরে আবার একটা ক্লাস নেব দুটো ক্লাসের মধ্যেই কিন্তু ক্যালোরিমেট্রিটা হয়ে যাবে বি চ্যাপ্টারটা বাদ দিয়ে দিয়েছে এটা আমার খেয়াল ছিল না তা অনেকে জিজ্ঞেস করেছিল যে ক্যালোরিমেট্রি মিটটি পড়াতে ক সপ্তাহ লাগবে আমরা যে ঠিক আছে তো তিন চারটে তো ক্লাস লাগবেই কিন্তু পরে আমি তো জানতে পারলাম পরে আমি জানি ওটা ভুলে গেছিলাম ইলেভেন এ চ্যাপ্টারটাই আছে যাই হোক তোমাদের ক্যালোরিমেট্রিটা শুরু করছি ক্যালোর দেখো প্রথমে কনসেপ্ট অফ হিট কী বলছে দেখো এখানে কী লেখেছে দেখো দ্য সাম অফ দ্য পোটেন্সিয়াল এনার্জি অ্যান্ড কারেন্টিং এনার্জি ইজ কল্ড দ্য ইজ কল্ড দেয়ার ইন্টার্নাল এনার্জি দ্য টোটাল ইন্টার এনার্জি অফ মলিকুলস অফ এ সাবস্টেন্স ইজ কল্ড হিট এনার্জি অর্থাৎ হিট এনার্জিটাকেই মানে এই ইন্টারনাল এনার্জিকেই হিট এনার্জি বলা হবে অর্থাৎ হিট এনার্জি কাকে বলে তাহলে তোমরা যেন যে কোনো সাবস্টেন্স কতগুলো মলিকুল দিয়ে তৈরি মলিকুলগুলোর কি আছে কাইনেটিক এনার্জি আছে পোটেন্সিয়াল এনার্জি আছে কাইনেটিক এনার্জি আর পোটেন্সিয়াল এনার্জি যোগ করতে পারলে পাওয়া যাবে ইন্টারন এনার্জি আর ইন্টার্নাল এনার্জিটা কি বলে হিট এনার্জি তার মানে ইন্টারনার্জি বেড়ে গেল তার মানে টেম্পারেচার বেড়ে গেল তার মানে হিট এনার্জি বেড়ে গেল ইন্টার এনার্জি কমে গেল তার মানে মনে রাখতে হবে টেম্পারেচার কমে গেলো ইন্টার্নাল এনার্জি ব্যাপারটা নিয়ে উঁচু ক্লাসে উঠে থার্মোডাইনামিক্স বলে একটা চ্যাপ্টার আছে তোমাদের ইলেভেন ক্লাসেই আছে ইলেভেন ক্লাসে যারা সায়েন্স নিয়ে পড়বে তারা বুঝতে পারবে দেখবে আমার কাছে অনেকে পড়ে তোমাদের স্কুলেরই অনেক ছেলে মেয়ে পড়ছে যা সে ব্যাপারটা পরের প্রসঙ্গ কিন্তু বলে রাখছি ইন্টারনার্জি এনার্জি টার্মটা খুব ভালো করে জেনে রাখো এটা ইলেভেন ক্লাসে খুব কাজে লাগবে মনে রাখতে হবে ইন্টারনার্জি এনার্জি মানে হিট এনার্জি টেম্পারেচার বাড়লে হিট এনার্জি বাড়ে টেম্পারেচার কমলে হিট এনার্জি কমে যায় অর্থাৎ ইন্টারনার্জি এনার্জি এজ এ ফাংশন অফ টেম্পারেচার মা মনে রাখতে হবে এবার বুঝতেই পারছো হিট ইজ দ্য ইন্টার্ন এনার্জি অফ মলিকিউলস

অফ দ্য কোয়ান্টিটি অফ হিট ইজ কল ক্যালোরিমিট্রি অর্থাৎ হিট মেজারমেন্ট যে চ্যাপ্টারে আলোচনা করা হচ্ছে যে টপিকসটায় আলোচনা করা হয় ফিজিক্সের সেটাই হচ্ছে ক্যালোরিমিট্রি প্রথমেই তোমাদের ইউনিটস অফ হিট লাগবে দেখো এটা তো পার্সি কাজে লাগবে জুল দেখতেই পাচ্ছ দ্য আদার মোস্ট কমনলি ইউনিট অ্যাজ ফলোস ক্যালোরি ক্যালোরি কাকে বলে নিচু ক্লাসে পড়েছো এক গ্রাম জলের টেম্পারেচার এক ডিগ্রি সেন্টিকেট বাড়িয়ে দিতে হবে তার জন্য যে পরিমাণ হিট লাগবে কী লেগেছে দেখো ওয়ান ক্যালোরি ইজ দ্য কোয়ান্টিটি অফ হিট এনার্জি

আর হিট মানে মনে রাখো কোনো একটা সাবস্ট্যান্সের হিট মানে ওই সাবস্ট্যান্সের টোটাল যা ইন্টারনাল এনার্জি সেটাই হলো হিট এনার্জি হিট এনার্জি বেড়ে গেল তার মানে হচ্ছে ইন্টারনাল এনার্জি বেড়ে গেল হিট এনার্জি বেড়ে গেল তার মানে টেম্পারেচার বেড়ে গেল এবার কনসেপ্ট অফ টেম্পারেচার ব্যাপারটা আসছে বুঝতেই পারছো টেম্পারেচার হলো এমন একটা স্টেট দেখো কি লেখা আছে দেখো টেম্পারেচার ইজ এ প্যারামিটার হুইচ টেলস দ্য থার্মাল স্টেট অফ এ বডি

বলছি দেখো টেম্পারেচার ইজ এ প্যারামিটার হুইচ টেলস দ্য থার্মাল স্টেট অফ এ বডি দ্যাট ইজ দ্য ডিগ্রি অফ হটনেস অর কোল্ডনেস এর বুঝতেই পারছো টেম্পারেচার যদি খুব বেড়ে যায় বলে ওই বাপরে সাংঘাতিক গরম আর টেম্পারেচার যদি কমে যায় তাহলে তার ডিগ্রি অফ হটনেস আর দ্য অ্যামাউন্ট অফ হিট এনার্জি কন্টেন্ট ইন এ বডি ডিপেন্ডস অন দেখো তিনটে জিনিসের উপর ডিপেন্ড করে দেখতে পাচ্ছ মাসের উপর ডিপেন্ড করে টেম্পারেচারের উপর ডিপেন্ড করে আর মেটেরিয়াল অফ এ বডি মনে রাখবে এই জায়গাটা দ্য অ্যামাউন্ট অফ হিট এনার্জি কন্টেন্ট ইন এ বডি ডিপেন্ডস অন মাস টেম্পারেচার আর মেটেরিয়াল অফ এ বডি এবার ইউনিট অফ টেম্পারেচার দেখো এই ব্যাপারটা তোমরা জানো টি ডিগ্রি সেন্ডিকেট প্লাস টু হান্ড্রেড সেভেন্টি থ্রি ইজ টু টি অর্থাৎ ডিগ্রি সেন্ডিকেট টেম্পারেচারকে তুমি যদি ক্যালভিন টেম্পারেচারে আনতে চাও তাহলে টু হান্ড্রেড সেভেন্টি থ্রি যোগ করতে হবে আর বলার অপেক্ষা রাখে না ক্যালভিন টেম্পারেচার থেকে যদি তুমি ডিগ্রি সিন্ডিকেটে আনতে চাও তাহলে ক্যালভিন টেম্পারেচার থেকে টু হান্ড্রেড সেভেন্টি থ্রি বাদ যাবে এই তোমরা জানো ভালো করে দেখে রাখো তোমাদের বই থেকেই তোমাদের দেখানো হচ্ছে আরেকটা কথা মনে রাখবে যে ডেল্টা টি ডিগ্রি সেন্ডিকেট ইজ ইকাল টু টি কেলভিন নিশ্চয়ই দেখতে পাচ্ছি এটা স্মল টি লেখা আছে এটা ক্যাপিটাল টি লেখা আছে অর্থাৎ মনে রাখতে হবে ডিগ্রি সেন্ডিকেটের টেম্পারেচারের চেঞ্জ আর কেলভিন স্কেলের টেম্পারেচারের চেঞ্জ ব্যাপারটা কিন্তু একই হয় তার মানে পঞ্চাশ ডিগ্রি সেন্ডিকেট থেকে সত্তর ডিগ্রি সেন্ডিকেট টেম্পারেচার ইনক্রিমেন্ট হলো তাহলে ইনক্রিমেন্ট কত হলো টোয়েন্টি ডিগ্রি সেন্ডিকেট ঠিক একই রকমভাবে তোমায় বলতে হবে টোয়েন্টি কেলভিন তার কারণ ডিগ্রি সিন্ডিকেটের প্রত্যেকটা কম্পোনেন্টকে তুমি টু হান্ড্রেড থ্রি যোগ করবে যখন এটা বিয়োগ করবে তখন টু হান্ড্রেড সেভেন থ্রি পার্সেন্টগুলো কেটে যাবে তাহলে মনে রাখো এইটাও খুব ইম্পর্টেন্ট এইটাও খুব ইম্পর্টেন্ট আর এই লাইনটা মনে রাখো দ্য অ্যামাউন্ট অফ হিট এনার্জি কন্টেন্ট ইন এ বডি ডিপেন্ডস অন মাস টেম্পারেচার অ্যান্ড মেটিরিয়াল অফ দ্য বডি অর্থাৎ বডিটা কী দিয়ে তৈরি হ্যাঁ তারপরে ফ্যাক্টার্স অ্যাফেক্টিং দ্য কোয়ান্টিটি অফ হিট দেখো দ্য কোয়ান্টিটি অফ হিট এনার্জি অ্যাবসর্ভ

তাহলে দেখো কিউ ভ্যাট এম আর কিউ ভ্যাল ইজ ডেল্টা টি এই দুটো লাইনকে তুমি যদি না জোড়া লাগিয়ে দাও তাহলে কিউ ইজ ইকুয়াল কি হবে এম ডেল্টা টি কিন্তু দেখো ভ্যারিজার চিহ্ন উঠে গেলে একটা কনস্ট্যান্ট টার্ম আসে যেটা তোমাদের বইয়ে কি দিয়ে লিখেছে সি দিয়ে লিখেছে তাহলে ব্যাপারটা দেখো ইকুয়েশানটা দাঁড়ালো কিউ ইজ ইকাল টু সি এম ডেল্টা টি বা ঘুরিয়ে তুমি লিখতে পারো এম সি ডেল্টা টি এই সি কে কি বলে দেখো তোমাদের কি বলছে দেখো

অ্যান্ড ইজ ডিফারেন্ট ফর ডিফারেন্ট সাবস্ট্যান্সেস মানে সাবস্যান্সেস মানে মেটেরিয়াল মেটেরিয়াল চেঞ্জ হয়ে গেলে কিন্তু এই সি এর ভ্যালুটা চেঞ্জ হবে তার মানে এই এই ইকুয়েশানটা কি এম সি ডেলটা এই ইকুয়েশানটা তোমাকে মনে রাখতে হবে অ্যামাউন্ট অফ হিট অ্যাবজর্ব বড় অপেক্ষা রাখে না অ্যামাউন্ট অফ হিট অ্যাবজর্ব আর অ্যামাউন্ট অফ হিট রিজেক্টেড অর্থাৎ হিট লস বা হিট কেনের জন্য যে ফর্মুলাটা সেটা হলো এইটাই এম মানে কি যে বডিটার কথা বলছি তার মাস সি মানে কি স্পেসিফিক হিট ক্যাপা ক্যাপাসিটি ডেল্টা টি মানে কি টেম্পারেচারের চেঞ্জ যদি কোনো একটা বডি হিট নেয় তাহলে টেম্পারেচার বাড়বে আর যদি কোনো বডি হিট ছেড়ে দেয় তাহলে টেম্পারেচার কমবে ব্যাস তারপরেই যে টার্মটার সঙ্গে পরিচিত হতে হবে সেটা হচ্ছে থার্মাল ক্যাপাসিটি এই দেখো দেখতে পাচ্ছ এম কে বলে থার্মাল ক্যাপাসিটি এম কে কী বলা হয় থাকে থার্মাল ক্যাপাসিটি মাথায় রাখো এম কে থার্মাল ক্যাপাসিটি বলে কী বলা হবে থার্মাল ক্যাপাসিটি থার্মাল ক্যাপাসিটি থার্মাল ক্যাপাসিটি মিটে গেল

তাহলে এটাকে কী দিয়ে লেখা আছে সি দিয়ে লেখা আছে তাহলে এর ইউনিটটা কী হবে জুল কেলভিন টু পাওয়ার মাইনাস ওয়ান দেখো এর ইউনিট কি হবে জুল আর টি এর ইউনিট কি হবে কেলভিন কেউ যদি বলে জুল ডিগ্রি সেন্টিগ্রেড টু পাওয়ার মাইনাস ওয়ান এত গুণ আপত্তি নেই কারণ তুমি একটু আগে শিখে এসছো কি শিখে এসছো দেখো ডেল্টা টি ডিগ্রি ইজ ইজিক টু টি কেলভিন এটা হচ্ছে ডিফারেন্সের টেম্পারেচার তাই ডিফারেন্সের টেম্পারেচার সবসময় কী হয় এক হয় তাহলে এই গেল তোমার থার্মাল ক্যাপাসিটি বা হিট ক্যাপাসিটি এর ইউনিটটা কি হবে দেখো জুল পার ক্যালভিন দেখো ইউনিটস অফ হিট ক্যাপাসিটি বলছে দেখো জুল পার ক্যালভিন লিখতেই পারো দেখো জুল পার ডিগ্রি সেন্টিগ্রেড টু পার মাইনাস ওয়ান লিখতেই পারো কোনো অসুবিধা কিছু নেই চলবে চলবে তারপরে দেখো স্পেসিফিক হিট ক্যাপাসিটি এই যে ফর্মুলা বুঝতেই পারছ হিট ফর্মুলা কিউ ইজ ইকাল টু এম সি ডেলটা দেওয়ার ফোর সি ইজ ইকাল বলো কিউ ডিভাইডেড বাই এম ডেলটা এই সিটাকে বলা হয় থাকে স্পেসিফিক হিট ক্যাপাসিটি এই যেমন এম কে বলে থার্মাল ক্যাপাসিটি বা হিট ক্যাপাসিটি সেরকম তাহলে দেখে কি লিখছে দেখো দ্য স্পেসিফিক হিট ক্যাপাসিটি অফ এ সাবস্টেন্স ইজ অ্যামাউন্ট অফ হিট এনার্জি দ্য টেম্পারেচার অফ ইউনিট মাস

অ্যামাউন্ট অফ হিট এনার্জি সাপ্লাইড মানে এটা কি দেখো তোমাদের তুমি লিখলাম কিউ দিয়ে আর মাস মানে হচ্ছে এম আর রাইজ ইন টেম্পারেচার এটা কি দিয়ে লিখতে হবে ডেল্টা টি তাহলে উপরে থাকবে কিউ নিয়ে থাকবে এম ডেল্টা টি পাওয়া যাবে সি তাহলে মানে দেখো ফর্ম ইকুয়েশন কোয়েশন ইলেভেন পয়েন্ট নাইন হিট এনার্জি রিকোয়ার্ড টু রেজ দ্য টেম্পারেচার অফ বডি অফ মাস এম কেজি বাই ডেল্টা টি কেলভিন ইজ গিভিন বাই এইটা ইউনিটস অফ হিট ক্যাপাসিটি বলার অপেক্ষা রাখে না ইউনিটটা অত্যন্ত সহজ হবে দেখো কিউ এর জন্য ইউনিট কী হবে জুল এম জন্য কি ইউনিট হবে কেজি আর ডেলটা ডির জন্য হবে কেলভিন টু দিবার মাইনাস ওয়ান কেলভিন নিচে তো কেলভিন থাকবে অথবা তুমি লিখতে পারো ইউনিটটা কি হবে জুল কেজি টু দিবার মাইনাস ওয়ান কেলভিন টু দিবার সহজ ব্যাপার কোনো অসুবিধাই নেই দেখো এক ক্যালোরি গ্রাম টু দি এটার মধ্যে রিলেশন দেখিয়ে দিয়েছে তুমি জানো এখানে কি করে তৈরি করা আছে এক ক্যালোরি ফোর পয়েন্ট টু জুল এখান থেকে ইউনিটটা আসছে দ্য স্পেসিফিক ইট ক্যাপাসিটি অফ কপার ইজ জিরো পয়েন্ট ফোর জুল পার গ্রাম পার কেলভিন ইট মিনস দ্যাট

বাই মাস থার্মাল ক্যাপাসিটিকে তুমি যদি মাস দিয়ে ভাগ করো থার্মাল ক্যাপাসিটি মনে রাখতে হবে হিট ক্যাপাসিটি হিট ক্যাপাসিটি মানে হচ্ছে তোমার এমসি তা তুমি বুঝতেই পারছ এমসি থেকে তোমার সি পেতে হবে তাহলে দেখো এমসি কে তুমি সি দিয়ে ভাগ করে দাও তাহলে তুমি কত পাবে এম পাবে তাহলে এমসি মানে কি হিট ক্যাপাসিটি হিট ক্যাপাসিটি ক্যাপাসিটি মনে রাখো আর এটা কি হবে এটা হচ্ছে স্পেসিফিক স্পেসিফিক হিট

এ দেখো ইট ডাজ নট ডিপেন্ড অন দ্য মাস অফ দ্য বডি এটা তো শুধু সি তাহলে সি নয় বাট ইট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স প্রপার্টি অফ দ্য সাবস্টেন্স অফ দ্য বডি এ দেখো ডেফিনেস এ দেখো দিয়ে দিচ্ছে সিরিয়াস টি কিউ বাই ডেলটা টি এ দেখো কিউ কে এম ডেলটা টি দিয়ে ভাগ করলে তুমি সি পেয়ে যাবে ইটস ইউনি ইজ ইজ জুল পার কেলভিন এটা জুল পার কেজি টু দিবার মাইনাস ওয়ান কেলভিন টু মাইনাস ওয়ান ব্যাস এটা ডেফিনেসের এই পার্থক্যটা পড়লে তারপরেই দেখো এই জায়গাটা তোমাদের একটু মনে রাখতে হবে দ্য স্পেসিফিক হিট ক্যাপাসিটি অফ এ সাবস্টারেক্টারিস্টিক প্রপার্টি মনে রাখবে এটা ইট ইস ডিফারেন্ট ফর ডিফারেন্ট সাবস্ট্যান্সেস ইউজুয়ালি এ গুড কন্ডাক্টার মনে রাখো যারা গুড কন্ডাক্টার যেমন সিলভার কপার এ এরা এ গুড কন্ডাক্টার হ্যাজ লো স্পেসিফিক হিট ক্যাপাসিটি মানে যারা গুড কন্ডাক্টার তাদের সি এর ভ্যালুটা কম হয় মনে রাখতে হবে যারা গুড কন্ডাক্টার তাদের সি এর ভ্যালুটা কম হয় মাথায় রেখো ব্যাড কন্ডাক্টার যেমন জল হ্যাজ এ হাই হিট ক্যাপাসিটি জলের স্পেসিফিট রয়েছে ফোর টু ডবল জিরো জুল পার কেজি টু দি বার মাইনাস ওয়ান টু দিবার তাহলে এই লাইনটুকু মনে দেখো কন্ডার লাইন করে দিয়েছে তোমাদের বই থেকে দেখানো দেখো এ গুড কন্ডাক্টার হ্যাজ এ লো হিট ক্যাপাসিটি যেমন সিলভারের লো হিট স্পেসিফিক হিট ক্যাপাসিটি থাকবে ব্যাড কন্ডাক্টার যেমন জল জল হচ্ছে একটা ব্যাড কন্ডাক্টার হ্যাজ এ হাই হিট ক্যাপাসিটি

আর যারা যারা ব্যাড কন্ডাক্টার সরি খালি জলের কথাটা মনে রাখো হবে জল হচ্ছে ব্যাড কন্ডাক্টার আর সিলভারের কথা মনে রাখো আর এই দেখো সি এর একটা টেবিল আছে দেখো ভালো করে দেখো এখানে কি কি দেখো হ্যাঁ দেখো লেড মার্কারি ব্রাশ স্পেসিফিক কথা বলেছে জুল এসআই ন তুমি এইটা ভালো করো এই এই ফার্স্ট টেবিলটা ভালো করো দেখো এখানে দিয়ে দিচ্ছে ব্রাশ জিঙ্ক এ দেখো লাস্টে ওয়াটার মেরেছে দেখছি ফোর ওয়ান এইট জিরো এটা কি রাফলি ফোর টু ডবল জিরো ধরা এটাকে ফোর টু ডবল জিরো জুল পার কেজি পার ক্যালভিন ধরে নেওয়া হয় আর একটা কথা মনে রাখো যে যখনই যখনই দুটো এই যে এই যে দেখো প্রিন্সিপাল অফ মেথড অফ মিক্সচার বলে লেখা আছে না প্রিন্সিপাল অফ ক্যালোরিমেট্রি তাহলে সেটাই মনে রাখতে গেলে তোমাদের কী করতে হবে এটা মিক্সচারের কথা মনে রাখতে হবে মিক্স এই ব্যাপারটা এমন কিছুই না মনে করো একটা কন্টেনার আছে কন্টেনারের মধ্যে কিছু জল আছে সেই জলের মধ্যে তোমাকে একটা হট বডি মানে একটা মেটালের টুকরো ওর মধ্যে ফেলে দেওয়া হয়েছে তাহলে মেটালের টুকরো কী করবে ওটা হট ছিল তাহলে ওখান থেকে কী হবে হিট ছাড়বে আর জল সেই হিটগুলোকে কী করবে গেন করবে তাহলে হিট লস কার দ্বারা হবে ওই মেটালিক কন্ডাক্টারটার দ্বারা মেটালিক টুকরোটার দ্বারা আর হিট গেন কী করবে জল ক্যালোমিটির প্রিন্সিপাল হচ্ছে যতটা হিট লস করবে কোনো একটা বডি ঠিক ততটাই হিট গেন করবে আর একটা বডি অর্থাৎ কোনো একটা বডি যদি হিট ছেড়ে দেয় এবং যতটাই হিট ছাড়বে আর একটা বডি ঠিক ততটাই হিট গেন করবে মনে রাখতে হবে হিট লস আর হিট গেন এই দুটো ইকুয়াল হবে এটা হচ্ছে প্রিন্সিপাল অফ ক্যামিলিমেট্রি মাথায় রাখো আর আরেকটা কথা মনে রাখো যে যখন হিট এক্সচেঞ্জ হবে তখন মনে রাখতে হবে হিট এনার্জি যেন অন্য কোনো ফর্মে চলে না যায় অর্থাৎ হিট এনার্জি যেন অন্য কোনো ফর্মে চলে না যায় হিট এনার্জি যেন নষ্ট না হয় ট্রান্সফর্ম না হয় যদি এইগুলো না হয় মানে রকম হিটের রকম হিট লস বা কোনোরকমভাবে অ্যাবজরশান এইসব এইসব যদি না ঘটে তাহলে মনে রাখতে হবে একটা বডি যতটা পরিমাণ হিট ছাড়বে আর একটা বডি ততটা পরিমাণ হিট নেবে যখন ওরা পাশাপাশি থাকবে এর ওপর বেশ করে আমাদের অনেক কটা অঙ্ক হবে তা তোমাদের থিওরি পোর্শানটা আমি যদু পর্যন্ত দেখালাম তাতে তোমাদের মানে প্রিন্সিপাল অফ ক্যালোরিমিট্রি এটা যদি বলে তাহলে মনে রাখতে হবে এইটা মনে রাখবে হিট লস ইজিক টু হিট গেম হিট লস মানে কোনো একটা সাবস্টেন্স যখন হিট ছাড়বে অর্থাৎ ছাড়বে দিয়ে এই একটা সাবস্টেন্সের ওটাকে অ্যাবজর্ব করবে তাহলে হিট যখন এই এইরকমভাবে ট্রান্সফার হবে একটা জায়গা থেকে একটা জায়গায় যাবে তখন মনে রাখতে হবে যেন কোনো রকমভাবে মানে হিট মানে ওই হিট এনার্জিটা অন্য কোনো এনার্জিতে ট্রান্সফার না হয় যদি অন্য কোনো এনার্জিতে ট্রান্সফার না হয় তাহলে মনে রাখতে হবে হিট লস আর হিট কেন এই দুটো ইকুয়াল হবে যেমন দেখো জলের মধ্যে যদি একটা একটা মেটালিক টুকরো যদি ছেড়ে দেওয়া হয় তাহলে জল কি করবে জল ওই মেটাল থেকে হিটটা নেবে আর মেটাল হিটটা ছাড়বে এবার যতক্ষণ পর্যন্ত ওদের কমন টেম্পারেচার মানে ফাইনাল টেম্পারেচার যাতে না আস যতক্ষণ মতো না আসবে ততক্ষণ পর্যন্ত মেটালের টুকরোটা হিট ছাড়বে আর জল সেই হিটটা গেন করবে এবং হিট ছাড়বে হিট গেন করবে হিট ছাড়বে হিট গেন করবে এই করতে করতে দুজনের টেম্পারেচার যখন সমান হয়ে যাবে অর্থাৎ টেম্পারেচারটা ফাইনাল টেম্পারেচার যখন অ্যাচিভ করবে দুটো সাবস্টেন্স তখন এদের মধ্যে হিট এক্সচেঞ্জটা কমে যাবে এতদূর পর্যন্ত তোমাদের পড়ানোর পর আমি তোমাদেরকে কী করানোর চেষ্টা করব কতগুলো অঙ্ক দেখানোর চেষ্টা করব তোমরা অলরেডি ফর্মুলা শিখে গেছো করে এমসি এমসি এমসিকে বলে হিট ক্যাপাসিটি কে বলে স্পেসিফিক হিট ক্যাপাসিটি কী করে পাওয়া যায় এর ইউনিট কেমন হলো আর হিট লস ইজ টু হিট গেইন এটা হচ্ছে প্রিন্সিপাল অফ ক্যালোনিমিট্রি তোমাদের প্রিন্সিপাল অফ মেথড অফ অফ বা ক্যালোনিমিট্রি দেখতেই পাচ্ছ হ্যাঁ এটার উপর বেশ করে তোমাদের কিছু অঙ্ক হবে তাহলে আমরা কিছু অঙ্ক এবার আমরা করতে যাবো আর আর একটা চ্যাপ্টার আর একটা কয়েক পেজ হলেই তোমাদের চ্যাপ্টারটা শেষ হবে থিওরি পোশনটা আমি এতদন্ত করিয়ে রাখলাম এর তোমাদের অঙ্ক দেখাবো ইলেভেনের চ্যাপ্টারের প্রথমেই নিউমেরিকালস দেখানো হচ্ছে একটু আগে তোমাদের যে সমস্ত ব্যাপারগুলো বললাম সেগুলো হচ্ছে বেসিক ফর্মুলা এই ফর্মুলাগুলো বেশ করেই কিন্তু অঙ্কটা হয়ে যাবে দেখো বাই আমার বইটা দেখো একটু পুরোনো বই তোমরা একটু অঙ্কটা ফলো করো যে অঙ্কের টেম্পারেচারটা মানে অ্যান্সারটা পনেরো কেলভিন সেটাই করানো হচ্ছে কী বলছে দেখো বাই ইমপার্টিং হিট টু এ বডি ইটস টেম্পারেচার রাইজেস বাই ফিফটিন ডিগ্রি সেন্টিগেট মানে কোনো একটা বডিকে টেম্পারেচার হিট আলো তার জন্য টেম্পারেচার বৃদ্ধি পেলো ইনক্রিজ করলো কত ফিফটিন ডিগ্রি সেন্টিগেট হোয়াট ইজ হোয়াট ইস দা করসিং রাইজ ইন টেম্পেচার টি ক্যালভিন তাহলে ডেলটা টি ডিগ্রি সেন্ডিগেট হচ্ছে পনেরো ডিগ্রি সেন্ডিকেট দেওয়ার ডেল্টা টি ক্যালভিন ইজ ইকাল টু কথা হবে ফিফটিন ক্যালভিন অর্থাৎ মনে রাখতে হবে ডিগ্রি সেন্ডিকেট আর কেলভিন স্কেলের ডিফারেন্সের টেম্পারেচার একই হয় ফিফটিন ডিগ্রি সেন্ডিকেট টেম্পারেচার ইনক্রিজ করেছে তার মানে এটা ডিফারেন্স টেম্পারেচার আর কেলভিন স্কেলের ব্যাপারটা একই হবে তার জন্য উত্তরটা হবে ফিফটিন কেলভিন এর মধ্যে কোনো নতুনত্ব কিছু নেই দু নম্বরে দেখো কী লেখা হয়েছে ক্যালকুলেট দ্য হিট ক্যাপাসিটি অফ এ কপার ভেসেল অফ মাস ওয়ান হান্ড্রেড ফিফটি গ্রাম ইফ দ্য স্পেসিফিক হিট ক্যাপাসিটি অফ কপার ইজ ফোর হান্ড্রেড টেন জুল পার কেজি পার কেলভিন তাহলে এবার তোমাকে এক নম্বর প্রশ্ন কি ক্যালকুলেট ক্যালকুলেটে হিট ক্যাপাসিটি তাহলে দেখো দু নম্বরে তোমাকে হিট ক্যাপাসিটি দেখতে হবে হিট ক্যাপাসিটি হিট ক্যাপাসিটি ইজিকল টু কত লেখা আছে দেখো কী লেখা হয় দেখো এম সি তুমি একটু কি করে এসেছো এম মানে কত লিখতে হবে একশো পঞ্চাশ গ্রাম কিন্তু ওটাকে কেজি করতে হবে আর সি মানে কত চারশো দশ গুণ করে কথা হচ্ছে দেখো ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু ফর্টি ওয়ান এটা ক্যালকুলেশন করলে হবে সিক্সটি ওয়ান পয়েন্ট ফাইভ জুল পার কেলভিন এটা দু নম্বরের দু নম্বরে এ আর বিটা দেখো হাউ মাছ হিট এনার্জি উইল বি রিকোয়ার্ড এটা অত্যন্ত সহজ বিতে তোমায় কী লিখতে হবে এম সি ডেল্টা টি দেখো এম সি তোমার অলরেডি বেরিয়ে গেছে কত সিক্সটি ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে তুমি এখানে লিখবে সিক্সটি ওয়ান পয়েন্ট ফাইভ আর ইনক্রিমেন্ট কত করতে বলেছে দেখো পঁচিশ থেকে পঁয়ত্রিশ তাহলে তুমি এখানে লিখে দেবে থার্টি ফাইভ মাইনাস টোয়েন্টি ফাইভ তোমার দাঁড়াচ্ছে সিক্স ওয়ান ফাইভ জুল এই গেল দুয়ের অঙ্ক তিনের অঙ্ক চারের অঙ্ক দেখো তিন এ দেখো একই কথা এ পিস অফ আয়রন অফ মাস টু পয়েন্ট জিরো কেজি হ্যাজ এ হিট ক্যাপাসিটি এত হিট এনার্জি নিডেড তো সেই ফর্মুলা যেন কি ইউজ এমসি ডেল্টাটি ওইভাবে অঙ্ক করতে হবে এমের জায়গায় লিখতে হবে নাইন হান্ড্রেড সিক্সটি সিক্স নাইন হান্ড্রেড সিক্সটি সিক্স ইয়ে হিট ক্যাপাসিটি এমসির জায়গায় লিখতে হবে নাইন হান্ড্রেড সিক্সটি সিক্স আর ডেল্টাটির জায়গায় তোমার লিখতে হবে পনেরো ডিগ্রি সেন্ডিগ্রেট টেম্পারেচার ইনক্রিমেন্ট তাহলে নাইন হান্ড্রেড সিক্সটি সিক্সকে ফিফটিন দিয়ে গুণ করো তাহলেই দেখো এই লাইনটা চলে আসবে এই 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 ব্যাপারে চলে আসবে ওয়ান ফোর ফোর আর আর স্পেসিফিকিট ক্যাপাসিটি পেতে গেলে কী করতে হবে এমসি থেকে সি পেতে গেলে কী করতে হবে এমসি কে এম দিয়ে ভাগ করতে হবে এমসি কে এম দিয়ে ভাগ করলে কী হবে এমসি মানে কত নাইন হান্ড্রেড সিক্সটি সিক্স আর এম মানে কত দু কেজি নাইন হান্ড্রেড সিক্সটি সিক্সকে দুই দিয়ে ভাগ করো দেখো ফোর হান্ড্রেড এইটি থ্রি চলে আসবে তা তিনের অঙ্ক একের অঙ্ক দুয়ের অঙ্ক তিনের অঙ্ক এগুলো কিন্তু সেই অর্থে কোনো অঙ্কই না সেই অর্থে কোনো অঙ্ক না এবার চার নম্বরে দেখো ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ হিট এনার্জি রিকোয়ার্ড টু রেজ দ্য টেম্পারেচার অফ হান্ড্রেড গ্রাম অফ কপার ফ্রম টোয়েন্টি ডিগ্রি সেন্ডিগ্রেট টু সেভেন্টি ডিগ্রি সেন্ডিগ্রেট স্পেসিফিক ক্যাপাসিটি অফ কপার বলে দিয়েছে তা চার নম্বরের জন্য তুমি কী করবে চার নম্বরের জন্য তুমি লিখবে কিউ ইজ ইজিক টু এম সি ডেল্টা ডেলটা এবার জায় কি লিখবে একশো বাই এক হাজার সি এর জায়গা কি লিখবে থ্রি হান্ড্রেড নাইনটি ডেল্টাটির জায়গায় কি লিখবে সেভেন্টি মাইনাস টোয়েন্টি তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হবে থার্টি নাইন ইন্টু ফিফটি থার্টি নাইন ইন্টু ফিফটি করলে কত হবে ওয়ান নাইন ফাইভ জিরো জুল এই গেল চার এইভাবে তোমাকে পাঁচ বের করতে হবে দেখো পাঁচের অঙ্কটাও অত্যন্ত সহজ কী বলেছে দেখো পাঁচের অঙ্ক তোমাকে সি বার করতে বলেছে তাহলে এবার দেখো পাঁচই নম্বর অঙ্কটা করার জন্য তোমার কি লাগবে ফর্মুলা লিখা যাচ্ছে কিউ ইজ ইকাল টু এম সি ডেল্টা টি এবার সি ইজ ইকাল টু কী হবে কিউ ডিভাইড বাই এম ইন্টু ডেল্টা টি কিউয়ের জায়গায় লিখতে হবে তেরোশো আর এম এর জায়গায় লিখতে হবে জিরো পয়েন্ট ফাইভ আর ডেলটা জায়গায় লিখতে হবে চল্লিশ মাইনাস কুড়ি এটা ক্যালকুলেশন করলে তোমার চলে আসবে একশো তিরিশ জুল পার কেজি টু দিমার মাইনাস ওয়ান কেলভিন টু দিবার মাইনাস ওয়ান করে নাও দেখো সব পেয়ে যাবে দেখো কিউয়ের ভ্যালু তেরোশো হয়ে গেল তারপরে এম এর ভ্যালু খুঁজে বেড়াও এ দেখো এম মানে জিরো পয়েন্ট ফাইভ এবার দেখো সি তুমি বের করো সি তোমাকে বার করতে হবে আর ইনক্রিমেন্ট দেখো টোয়েন্টি থেকে ফর্টি ব্যাস গুণ করে দিলে তোমার গল্প শেষ এবার তুমি পাঁচ হইয়ার পর তুমি এবার তুমি তুমি দেখতে পারো অঙ্কগুলো সেটা হচ্ছে তুমি সাত নম্বর অঙ্কটা দেখো সাত নম্বর অঙ্কটা সাত নম্বর অঙ্কুরা কীরকম দেখাচ্ছে ভালো করে দেখো এ দেখো পাঁচ তুমি করে দিলাম ছয় নম্বর অঙ্কটা বাড়িতে তুমি চেষ্টা করলেই পেরে যাবে এমন কিছু ব্যাপার না সাত নম্বর দেখো অ্যান ইলেকট্রিক হিটার অফ পাওয়ার সিক্স হান্ড্রেড ওয়াট রেইজেস দ্য টেম্পারেচার ইলেকট্রিক হিটারের কাজ কি টেম্পারেচারটাকে রাইজ করা তাহলে রেইজেস কত কত বলছে চার কেজি লিকুইডের জল না চার কিছু লিকুইড কোথা থেকে কোথায় টেন ডিগ্রি সেন্টিক থেকে ফিফটিন ডিগ্রি সেন্টেড ক্যালকুলেট দ্য হিট ক্যাপাসিটি অফ ফোর কেজি লিকুইড হিট ক্যাপাসিটি মানে এমসি বার করতে হবে এম সি আর দু নম্বরে তোমাদের তাহলে কী বের করতে হবে দু নম্বরে কি বের করতে পারছি সাত নম্বরে স্পেসিফি হিট ক্যাপাসিটি তাহলে দেখো সাত নম্বরের অঙ্কটা করতে গেলে তোমায় কী করতে হবে কিউ ইজ ইকাল টু লিখতে হবে এমসি টি ব্যাস হয়ে গেল এবার এমসি সমান কি লিখতে হবে কিউ বাই টি কিউ মানে কি সাপ্লায়ড হিট এই হিটারটা হিটারটার পাওয়ার কত ছশো ওয়াট তার মানে এক সেকেন্ডে কতটা এনার্জিও দেয় ছশো তাহলে এটা ক এটা এটাকে কী করতে হবে লক্ষ্য করে দেখো ছশো কী ছশো ওয়াট রেইসেজ দ্য টেম্পারেচার এত টু এত হলো দ্য হিট ক্যাপাসিটি এইটা তাহলে এখানে তোমায় কী লিখতে হবে ছশো ছশো ওয়াট তাহলে ছশোকে একশো দিয়ে গুণ করতে হবে কেন গুণ করতে হবে বুঝতে পারছি তো সাপ্লাইড হিট বের করতে হবে কতক্ষণ ধরে এই দেখো 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 ছশো ওয়ার্ড তো টু ফিফটিন ডিগ্রি ক্যালকুলেট দ্য হিট ক্যাপাসিটি অফ লিকুইড অ্যান্ড দ্য স্পেসিফিক হিট ক্যাপাসিটি তা তুমি ও কী হয়ে যা তুমি কী লিখবে ছশো ইন্টু একশো আর ডেলটা ঘরে কী লিখবে যে টেম্পারেচার ইনক্রিমেন্ট পনেরো মাইনাস দশ এই ক্যালকুলেশন করলে কত হবে ওয়ান পয়েন্ট টু ইন্টু টেন ডি ওয়ার ফোর জুল পার ক্যালভিন এবার তোমায় হিট ক্যাপাসিটি বার করতে বলেছে এটাই হিট ক্যাপাসিটি আর স্পেসিফিক হিট ক্যাপাসিটি সি বের করতে হবে তাহলে কী করবে এমসি কে এম দিয়ে ভাগ করবে তাহলে বেরিয়ে যাবে ওয়ান পয়েন্ট টু ইন্টু টেন ডিদি ওয়ার ফোর ডিভাইড বাই এম মানে হচ্ছে হলো গিয়ে চার তাহলে এটা ভাগ করলে কথা হচ্ছে তিন ইন্টু টেন দিবার থ্রি হয়ে যাবে এটাই জুল কেজি ট্রিবিআর মাইনাস ওয়ান কেলভিন ট্রিডিবার মাইনাস ওয়ান সাত নম্বর নম্বরে তাহলে বুঝতে পারছো অ্যান ইলেকট্রিক হিটার অফ পাওয়ার সিক্স হান্ড্রেড ওয়াট রেইজেস দ্য টেম্পারেচার অফ ফোর কেজি অফ এ লিকুইড ফ্রম হান্ড্রেড ডিগ্রি সেন্ডিগেটু এত ইন কত সেকেন্ড লেখা আছে দেখতে পাচ্ছ কত সেকেন্ড একশো সেকেন্ড তাহলে ছশো ওয়াট মানে কত এক সেকেন্ডে ছশো জুল ইলেকট্রিক এই হিটারটা এক সেকেন্ডে ছশো জুল হিট সাপ্লাই করে তাহলে একশো সেকেন্ডে কত করবে ছশো ইন্টু একশো তার জন্য তোমার কী কীভাবে তা লেখা হয়েছে এবার তুমি যদি তেরো নম্বর অঙ্কটা দেখো একদম লাস্টের অঙ্কটা তেরো নম্বর অঙ্কটা তেরো নম্বর অঙ্কটা তুমি দেখতে পারো কী লি কী কিলো দিচ্ছে দেখো তেরো নম্বর অঙ্কটা তেরো নম্বর অঙ্কটা আমি তোমাদেরকে দেখাচ্ছি কী লিখেছে দেখো ওয়ান পয়েন্ট জিরো কেজি অফ ওয়াটার ইজ কন্টেন্ড ইন ওয়ান পয়েন্ট টু ফাইভ কিলো ওয়াট কেটল ক্যালকুলেট দ্য টাইম টেকন ফর দ্য টেম্পারেচার অফ ওয়াটার টু রেজ ফ্রম টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেন্ডিকেট ইটস বয়লিং পয়েন্ট কত হান্ড্রেড ডিগ্রি সেন্ডিকেট স্পেসিফিক ক্যাপাসিটি বলে দিয়েছে দেখো অ্যামাউন্ট অফ হিট রিকোয়ার্ড প্রথমেই লিখে দিয়েছে আছে দেখো অ্যামাউন্ট অফ হিট রিকোয়ার্ড নিচে দেখতে পাচ্ছ তাকে কী করতে হবে দেখো এম ইন্টু সি ইন্টু ডেল্টা টি এম মানে কত এক কেজি সি মানে কত জলের স্পেসিফিক হিট ফোর টু ডবল জিরো করে দেওয়া হয়েছে টি মানে কত একশো মাইনাস পঁচিশ জুল তার মানে কত হলো ফোর টু ডবল জিরো সেভেন্টি ফাইভ জুল এবার ইলেকট্রিক মানে এই যে হিটারটা আছে ওয়াটার ইজ কন্টেনার ইলেকট্রিক কেটেলার কি হ্যাঁ তাহলে এর পাওয়ারটা কত আছে দেখো ওয়ান পয়েন্ট টু ফাইভ কিলো ওয়াট তাহলে ওয়ান পয়েন্ট টু ফাইভ কিলো ওয়াট মানে ওয়ান পয়েন্ট টু ফাইভ ইন্টু টেন দি থ্রি ওয়াট তাহলে পাওয়ার কী করে পাওয়ার কী করে পাওয়া যায় জানো তো পাওয়ার মানে হচ্ছে এনার্জি বাই টাইম তাই না এনার্জিকে টাইম দিয়ে ভাগ করলে পাওয়ার হয় তাহলে টাইম ইজ কী লিখবে এনার্জি বাই পাওয়ার তাহলে এখানে এনার্জি মানে কার কথা বলা হচ্ছে হিট এনার্জির কথা বলা হচ্ছে দেখো ওপরে লেখা আছে ফোর টু ডবল জিরো ইন্টু সেভেন্টি ফাইভ এই যে কিউবের জায়গায় এটা বসলো আর পি মানে পাওয়ার তার পাওয়ারটা তুমি আলাদা করে বের করে নিয়েছো কত লিখেছো ওয়ান পয়েন্ট টু ফাইভ ইন্টু টেন টু টুদার থ্রি তার মানে কথা হলো বুঝতেই পারছো ওয়ান টু ফাইভ ইন্টু টেন ক্যালকুলেশন করলে কত আছে দুশো বাহান্ন সেকেন্ড দুশো বাহান্ন সেকেন্ড মানে কত টু হান্ড্রেড ফিফটি টু সেকেন্ড এটাকে তুমি কী করে ভাবতে পারো টু হান্ড্রেড ফর্টি সেকেন্ড প্লাস টুয়েলভ সেকেন্ড তার টু হান্ড্রেড ফর্টি সেকেন্ড মানে চার মিনিট তাহলে চার মিনিট বারো সেকেন্ড ঠিক একই রকম করে বারো নম্বর করে দেখো

মিক্সচার হলে তোমাকে একটু কী হলো যে যা যেটা হটার বডি সেই হিটটা ছাড়বে আর যেটা কোল্ডার বাড়ি সেই হিটটা নিয়ে নেবে এই হটার বডি থেকে হিট ছাড়া আর কোল্ডার বডি হিট গেন করা এটা ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত দুজনের টেম্পারেচার সমান না হয় টেম্পারেচার সমান হলে কী হয় টেম্পারেচার সমান হলে হিটের ফ্লো হবে না তা তুমি আগে হিট গেনটা বার করো হিট গেন কে করেছে দেখো কী বলেছে ছশো গ্রাম অফ কোল্ড ওয়াটার রাইজেস বাই ফিফটিন ডিগ্রি সেন্টকে তাহলে এই হিট গেন করেছে পনেরো ডিগ্রি সেন্টকে টেম্পারেচার মানে কি এই হিট গেন করেছে তাহলে ফর্মুলা কী হবে দেখো এম সি ডেল্টা টি এম এর জায়গায় ছশো বাই এক হাজার করলাম বিয়াল্লিশশো লিখলাম ফিফটিন লিখলাম থ্রি সেভেন এইট ডবল এবার হিট লস করেছে কে এই যে কী লেগেছে কে হিট লস করবে এই যে তিনশো গ্রাম অফ হট ওয়াটার যারা হট ওয়াটার হবে যারা হট হবে তারা হিট লস করবে তিনশো ইন্টু বিয়াল্লিশ ইন্টু ফিফটি মাইনাস টি এই টিটা কী টিটা হচ্ছে ফাইনাল টেম্পারেচার এর ইনিশিয়াল টেম্পারেচার কত ছিল পঞ্চাশে ছিল তাহলে হিট কী করেছে লস করেছে টেম্পারেচার ফল করেছে তাহলে ক্যালোরিমিটির প্রিন্সিপালটা কি হিট গেইন আর হিট লস এই দুটো কী হয় হিট গেন আর হিটলস কি হয় ইকুয়াল হয় দেখো ইকুয়াল করে দিলাম এই দুটো ইকোয়াল করলে এর ভ্যালুটা বেরিয়ে গেলাম কত হলো কুড়ি ডিগ্রি সেন্ডিগ্রেট তাহলে ইনিশিয়াল টেম্পারেচার কত ছিল কুড়ি মাইনাস পনেরো মানে পাঁচ ডিগ্রি সেন্ডিকেট কোন ফর্মুলা হলো দেখো ফাইনাল টেম্পারেচার মাইনাস ইনিশিয়াল টেম্পারেচার ইজ ইকাল টু ইনক্রিমেন্ট তাহলে তোমার ফাইনাল টেম্পারেচার কত ফাইনাল টেম্পারেচার কুড়ি বেরিয়েছে তাহলে কুড়ি মাইনাস এক্স ইজ ইকোয়াল টু ইনক্রিমেন্ট ইনক্রিমেন্ট মানে কত পনেরো বলে দিচ্ছে পনেরো ডিসিমেন্ট তাহলে এক্স সমান কত হবে কুড়ি থেকে পনেরো বাদ যাবে কুড়ি থেকে পনেরো বাদ দিলে কথা পাঁচ ডিগ্রি সেন্ডিকেট এই এইরকমভাবে তোমাকে অঙ্কগুলো করতে হবে আমার এই বইটা তেরো লাস্টের দুটো অঙ্ক তোমাদের আমি দেখিয়ে দিলাম সামনের দিকে তোমরা অঙ্কগুলো করবে এইভাবে আজকের লেসেনটা তোমাদের দেওয়া শেষ হলো সমস্ত নিউমেরিক্যালস পাঠিয়ে দেওয়া আর মিক্সচার এই ক্যালোরিমিটারি ক্যালোরিমিটারের ছবিটা দেওয়া আছে এর আগে পর্যন্ত পড়ানো হয়েছে আর হিট লস ইসিকল টু হিট গেন এই প্রিন্সিপালটা ক্যালোমেট্রির প্রিন্সিপাল এটা বলে দেওয়া হয়েছে এর উপর বেশ করে কিছু অঙ্ক পাঠানো হবে সামনের দিন আবার এই ক্যালোমিট্রি ক্যালোমেট্রির ক্লাসটা করানো হবে তখন আমি কিছু কোশ্চেন দেবো এবং কিছু বাইরেকার অঙ্কও তোমাকে আমরা দেখিয়ে দেবো